দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ, সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হাসপাতালের বিপরীতে বাসুদেবপুর আরামবাগ, যাচাই করুন আজই। শিবম মার্বেল অ্যান্ড গ্রানাইট, ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন, এখন গড়বাড়ি আরামবাগে। ফোন 9475179586। পরশুরাম হাসপাতালে ফলবিলি করতে গিয়ে এক সাপে কাটা রোগীকে নিজের গাড়িতে আরামবাগ হাসপাতালে পৌঁছে দিলেন বিমান কর্মী। এলাকায় কোনো অ্যাম্বুলেন্স বা গাড়ি না পেয়ে মানবিক মুখ দেখালেন পরশুরার বিধায়ক বিমান ঘোষ। জানা গেছে আজ রবিবার ডাক্তার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বলিদান দিবস উপলক্ষে হুগলির পরশুরায় হাসপাতালে খাদ্য সামগ্রী বিতরণে গিয়েছিলেন স্থানীয় বিজেপি বিধায়ক বিমান ঘোষ। সেই সময় পরশুরা বিধানসভার আঁকড়ি শ্রীরামপুরের গৃহবধূ রীনা বাউরি বাদামবাড়িতে কাজে গিয়ে সাপের কামড়ে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হতে যান পরশুরায়, কিন্তু গুরুতর আহত হওয়ায় তাকে স্থানান্তরিত করা হয় আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে। সেখান থেকে চিকিৎসা করানোর জন্য আরামবাগ হাসপাতালে আসার মতো কোনো গাড়ি পাচ্ছিলেন না রোগীর পরিবারের লোকজন। খাদ্য সামগ্রী বিতরণের সময় সেই খবর পৌঁছায় বিধায়কের কানে। বিধায়ক বিমান ঘোষ তড়ি ঘড়ি নিজের গাড়িতে করে গৃহবধূকে চিকিৎসা করানোর জন্য নিয়ে আসেন আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে। বলিদান দিবস উপলক্ষে আমি পরশুরা শ্রীরামপুর হসপিটালে, ওখানে যে সমস্ত চিকিৎসারত রোগীরা আছে তাদেরকে ফল সামগ্রী বিভিন্ন সামগ্রী দিতে গিয়েছিলাম, খাদ্য সামগ্রী। তো সেখানে গিয়ে দেখি সাপে কামড়ানো এক মা ওখানেতে ছটকাচ্ছে। কী হলো, ওদের ট্রান্সফার করে দিয়েছে, অ্যাম্বুলেন্সের ব্যবস্থা নেই, গাড়ির ব্যবস্থা নেই, কিচ্ছু নেই বলতে আমি ওখান থেকে সঙ্গে সঙ্গে প্রোগ্রাম কার্যক্রমের ওদেরকে কার্যকর্তাদের বলি তোমরা এটা করো, আমি গাড়ি উঠিয়ে নিয়ে এসে আরামবাগ হসপিটালে ভর্তি করি। নামটা জানা নেই, নামটা রীনাথ। হ্যাঁ, না অ্যাম্বুলেন্স তো পাওয়াই যাচ্ছিলো না, গাড়িও ছিল না ওখানে। এই পেশেন্টের অবস্থা আস্তে আস্তে এই হচ্ছে, সঙ্গে সঙ্গে আমি নিজের গাড়িতে উঠিয়ে নিয়ে ভর্তি করলাম। আপনাদের ভালোবাসার আরেক নাম চন্দন জুয়েলার্স। চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি। 10টা সাপে কামড়েছে। আচ্ছা, কোথায় সাপে কামড়েছে? হাতে। কি করছিলেন উনি? বাদাম উড়াচ্ছিল জমিতে। হ্যাঁ, শ্রীরামপুর হসপিটালে ভর্তি করা হয়েছিল। ওইখানে পদ্ম রক্ত রিপোর্ট করে কিছুই পায়নি, তার ঘন্টাখানে পরে আরবার করা হলো, তখন বললো বিষ হয়েছে, আরামবাগে ভর্তি করতে হবে। উদ্ধার করে নিয়ে এলো, উদ্ধার করে স্থানীয় বিধায়ক। হ্যাঁ স্যার, আমাদের ছিল শ্রীরামপুর হসপিটালে, অ্যাম্বুলেন্স ছিল না, না গাড়ি ঘোড়া পাওয়া যাচ্ছিল না, তাই আমাদেরকে আরামবাগ নিয়ে আসা হয়েছে। আমার নাম রতন বাউরি। আমার স্ত্রী রীনা বাউরি। ডান হাতে আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল, আন্তর্জাতিক মানের সমস্ত রকম পরিষেবা। আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল নবপল্লী আরামবাগ। এখন কি সমস্যা হচ্ছে? কোথায় লাগছে? কোথায় ছিলেন? প্রথমে কোথায় ছিলেন? বাদামবাড়ি। কোন হাতে? আপনার নাম কি? আপনার নাম কি? বাড়ি কোথায়? মালতী মাতা হাই স্কিন মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ, মিনিকেট, ডহর, বাঁশকাঠি, মহারাজা, জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল। ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালতী মাতা হাই স্কিন মিলে। প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী। ঠিকানা সুপাড়া চাদুর আরামবাগ হুগলি। বিবাহে বাধা, দাম্পত্য কলহ, ব্যবসা বাধা, চাকরির সমস্যা, বিদ্যায় বাধা, প্রেমে ব্যর্থ,
সাংসারিক অশান্তি, মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে। অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন 9933854984। চুড়ি তুমি নারীর প্রিয় সব উৎসবে, বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে, জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা, কানে দিলাম কানপাশা পূরণ হলো সব আশা, হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে, ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে, জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে, তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে। নতুন সম্পর্কের শুরুটা আজও সোনার মতো খাঁটি, যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম, তবে উন্নতর কেন, অর্ধ শত বছরের বিশ্বাস, আপনাদের ভালোবাসার আরেক নাম চন্দন জুয়েলার্স, আরামবাগ সদরঘাট হুগলি।